স্বাগত আজকের খবরে, আমি আছি আপনাদের সামনে সবরুল। আজকের খবরের বিষয় হলো করোনা। করোনা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল বাংলাদেশে আবালদের সংখ্যা কিন্তু কমও না। আর আজকের খবরে আমি সাজিয়ে নিয়ে এসেছি আশেপাশে ছড়িয়ে ছিটে থাকা আবালদেরকে নিয়ে। চলুন শুরু করা যাক। করোনাকে নকডাউন করতে বাংলাদেশে চালু করা হয়েছে লকডাউন, কিন্তু সেই লকডাউন মানতে পারতেছে না বাঙালিরা, কারণ বাঙালিদেরকে দমিয়ে রাখা যায় না। তাই চারিদিকে শুরু হয়ে গেছে চোর পুলিশ খেলা। চলুন তেমনই কিছু অংশ আমরা দেখে আসি। ফুসি ফুসি, তুমি আসো, তোমার সাথে আমি খেলো। ধর শালারে, ধর 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 মার ধর। এই এই পুলিশ আসতেছে, চল পালা 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 পালা, সবাই পালা। ওই পুলিশ চলে গেছে, তোরা সবাই বাইরে দেখায় দে, আমরাও বাড়ি বাঙালি জাতি। এদিকে কিন্তু এই চোর পুলিশ খেলার মধ্যে দুজন যুবক পুলিশের আটকা পড়ে এবং তাদেরকে মাস্ক পরে আসার কথা বলা হলে তারা বলে আমরা মাস্ক আনি নাই। এরপর পুলিশ পিটুনি দেওয়া শুরু করলে তারা মুহূর্তের মধ্যে মাস্ক আবিষ্কার করে ফেলে। এই মাস্ক পুরো পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এবং আশা করা যাচ্ছে ভবিষ্যতে এই মাস্ক আমদানি করে বাংলাদেশ প্রচুর লাভবান হবে। এদিকে আফ্রিকায় পঙ্গপাল আক্রমণ করে খাদ্যশস্য খেয়ে ফেলতেছে, অপরদিকে বাংলাদেশে বঙ্গপালরা চুরি করে খাদ্যশস্য সব খেয়ে ফেলতেছে। করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সমান্তরালে বৃদ্ধি পাচ্ছে বঙ্গপালের সংখ্যা, চাউল চোরের সংখ্যা। এই সেলসের সম্পর্কে বিস্তারিত জানতে আমরা এখন দর্শকটি চলে যাচ্ছি আমাদের বিশেষ অজ্ঞ রিপোর্টার বারেক বোমার কাছে। বারেক বোমা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ সবরুল, আমি শুনতে পাচ্ছি। আপনি চালচোর সম্পর্কে জানতে চাইছেন। আপনাকে আমি জানাচ্ছি যে ইতিমধ্যে অনেক চালচোর ধরা পড়েছে, আর বাদ বাকি যে চালচোরগুলি আসে সেইগুলি ধরা পড়ার প্রক্রিয়ার মুদিন রয়েছে, বুঝছেন? তদন্ত কমিটি এবং গোপন সূত্রের মাধ্যমে জানতে পারছি চালচোরগুলি সব আওয়ামী লীগের বড় বড় লিডার ও ক্যাডার। নেতারা কৃষির জন্য চাল চুরি করতেছে সে বিষয়ে আমরা জানতে চাইছিলাম করণের সহ শক্তিশালী প্লেয়ার ওবায়দুল কাদেরের কাছে। সে কি কথা কয়েছে, চলুন আপনাদের সে সাক্ষাৎকারটা দেখালি আসি। দেখুন, আমি আগেও বলেছি আওয়ামী লীগ করোনার চেয়ে শক্তিশালী। যে কোনো পরিস্থিতিতেই হোক আওয়ামী লীগ করোনাকে পরাজিত করে ছাড়বে। আর হ্যাঁ, আপনি চাউল চুরির কথা জানতে চাচ্ছেন। হ্যাঁ, চাউল আওয়ামী লীগের লোকরাই চুরি করেছে, কিন্তু কেন চুরি করেছে সে বিষয়ে কি আপনারা জানতে চেয়েছেন? তারা মানুষের সেবা করতে করতে নিজেদের পকেট খালি করে ফেলেছে। এখন দেশের এই দুঃসময়ে তাদের বাসায় খাওয়ার চাল নেই, তাই তারা চাল চুরি করছে। কিন্তু কেউ যদি অতিরিক্ত চাল চুরি করে তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। চাল চোর তো সব আওয়ামী লীগ, সে বিষয়ে কি কিছু বলবেন আপনি? এ বিষয়ে আমি একটা কথাই বলবো, চাল চোরদের সবাই আওয়ামী লীগ হতে পারে, কিন্তু আওয়ামী লীগের সবাই চাল চোর না। এতক্ষণ আপনারা শুনলেন চাল চোর সম্পর্কে ওবায়দুল কাদেরের বক্তব্য। এত দুঃসংবাদের মিদিনও একটা সুসংবাদ দেখা দিয়েছে। সেটা হলে লালমোহন থানার বড়র পেউরিমার 5 নম্বর ওয়ার্ডের মেম্বারের বাড়ির ঘরের মেঝের ভিতরে চালের খনি পাওয়া গেছে। এ বিষয়ে কর্তৃপক্ষ জানাইছে চাল চোররা যে পরিমাণ গরিবের চাল চুরি করে খায় রয়েছে সেই খনির তিন সিক্ত এত পরিমাণ চালে তুলে সারে গরিবের মাঝে বিলি দেওয়া হবে। আমার কাছে এটি ছিল চাল চোরদের সম্পর্ক সর্বশেষ পরিস্থিতি। সবরুল। এদিকে জয়নাল হাজারি নামে এক হাইব্রিড কোয়ালিটির আবাল করোনা ভাইরাস সংক্রমণ রোধের চিকিৎসা পদ্ধতি বের করেছে। তাকে চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের জন্য নোবেল কমিটি নোবেল পুরস্কার দেওয়ার জন্য হাতা বেড়াইতেছে। ফুসফুসের উপর বসে আছে ভাইরাসগুলো, এটাকে অপারেশন করে হার্টের যেরকম কাটা হয় এটাকে কেটে ফুসফুসটাকে বাইর করে এনে বা সেখানে রেখে এটার উপরে হ্যান্ড স্যানিটাইজার কিংবা ডেটল কিংবা অ্যালকোহল কিংবা এমনকি শুধু সাবান পানি দিয়ে এটাকে ধুয়ে দেওয়া যায় না। অপারেশন করে ওই লাংস বা ফুসফুসটা বের করে সেটাকে সাবান পানি দিয়ে ধুয়ে দিলে, স্যানিটাইজার দিয়ে ধুলে দিলে তাহলে তো ওই ফুসফুস থেকে ভাইরাসগুলো মরে যেতে পারে। এই বিষয়টা আমার মনে উদয় হয়েছে। ডাক্তার সাহেবরা দয়া করে
এদিকে করোনা সংক্রমণ আটকাতে বাংলাদেশের সকল মসজিদে 5 জনের বেশি জনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অপরদিকে ব্যাংকগুলোতে করোনা ভাইরাস নিষিদ্ধ করা হয়েছে। ফলে কোনো চিন্তার কিছু নেই, কারণ আপনার চুলের আগাটাও ছিটতে পারবি না, তাই আপনার নিঃসন্দেহে ব্যাংকে চলে যেতে পারেন। ও মা গো মা, এখানে তো দেখতে তান বিতরণকারী নেতাকর্মীদের মধ্যে করোনা সংক্রমণ নিষিদ্ধ করা হয়েছে, যার ফলে তারা ডলার রেলি করে মাখা ফেলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। তবে বাকিগুলো কিন্তু সামাজিক দূরত্ব ঠিকই বজায় রাখে। এদিকে করোনার কল্যাণে কিন্তু আমরা কিছু দানবীর খুঁজে পাইছি, যাদেরকে নোবেল পুরস্কার দিলে তাদেরকে ছোট করা হয়ে যাবে। চলুন দেখে আসি সেই দানবীরগুলাকে। বাবা বাবা, এখানে দেখতে পাচ্ছি একজন একখান কলা দান করছে, কত বড় মনে হলি কলা দান করে। ওয়াও, এখানে তোমার দেখতে পাচ্ছি দুইজন কলা দান করেছে। ওরে বাবা, কত বড় মনে হলি দুইটি কলা দান করা যায়। আপনি মায়েদের মন বুঝে ফেলাবেন, কিন্তু এখানে কী টাকা কি দান করতেছে সেটা বুঝতে পারবেন না। এখানে দেখেন বাটির খিচুড়ির দানা আছে কয়টা, বস্তার বিধীন চাল আছে কয়টা, সেইটা আগুনি শেষ করতে পারবেন, কিন্তু নেতা আছে কয়টা, সেটা আগুনি শেষ করতে পারবেন। চারিদিকে সবাই যখন আবালগিরি করতেছে, তখন সাংবাদিকরা কেন পিছিয়ে থাকবে? পিছিয়ে নেই চেতনার ফেরিওয়ালা 71 টিভি। তারা 71 চেতনায় উদ্বুদ্ধ হয়, 71 ইঞ্চের দূর থেকে কিভাবে বৃদ্ধ মানুষকে ললিপপ খাওয়ানো যায়, দুঃখ গরিব মানুষের সাক্ষাৎকার না যায় সে প্র্যাকটিস করতেছে। এদিকে কিছু সাংবাদিক কিন্তু মসজিদে আবালগিরি শুরু করে দিয়েছে, চলুন তাদেরকে একটু দেখিয়েছি তারা কি ধরনের আচরণ করলে পরে এমন হতে পারে। এদিকে করোনার কারণে এক দলের আবালের উৎপত্তি হয়েছে, যারা মাথা নাড়া করে করোনা প্রতিরোধ করতে চাচ্ছে। এদিকে বাংলাদেশে যখন এত আবাল খুঁজে পাওয়া যাচ্ছে, তাহলে ভারতীয় আবালের সংখ্যা কম নাকি কল্পনা করা যায়? ভারতীয় আবালের সংখ্যা কিন্তু আরও বেশি। তারা কেউ কেউ করোনা ভাজি করে ফেলতেছে, কেউ বা ভুলে আর মাস্কও ভাজি করে খেয়ে ফেলতেছে যাতে করোনা চলে যায়। আবার কেউ কেউ আগুন দিয়ে করোনাকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, চলুন সেগুলো মজা করে দেখে আসি। ওই পাগলা, আজ তোমার স্কুল ছাড়া এখন ছুটি, স্কুল ছুটি দেওয়ার কোনো দরকার নাই। এদিকে 1971 সালে হোম কোয়ারেন্টাইন আবিষ্কার করে আলোড়ন সৃষ্টি করা বিশিষ্ট গর্ত যোদ্ধা চেতনার ফেরিওয়ালা স্যার মোহাম্মদ জাফর ইকবাল, তিনি আপনাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকা উপলক্ষে কিছু পরামর্শ দিয়েছেন। চলুন আমরা দেখতে দেখতে ভিডিওটি শেষ করে ফেলি। তোমরা সকলে জানো 1971 সালে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে খাটের নিচে করে লুকিয়েছিলাম, এজন্য আমাকে অনেকে গর্ত যোদ্ধা বলে ডাকে, বুঝেছ? কিন্তু আমি তাদের কথা রাগ করি না, কারণ হোম কোয়ারেন্টাইনের আবিষ্কার প্রথম কিন্তু আমি করেছি 71 সালে। তখন যদি আমি গর্ত করে খাটের নিচে না পালাতাম, তাহলে আজকে আমি তোমাদেরকে এই উপদেশটা দিতে পারতাম না। দেশে করোনার ভয়াবহ হানা দিয়েছে, বুঝেছ? তাই তোমাদেরকে আমি অনুরোধ করব, আমার মতো গর্ত করে না হলেও অন্তত বাড়িতে থাকো, বুঝেছ? তোমরা সকলে জানো ঢাকার মেয়র তাপস, তিনি 24 ঘন্টা ঢাকাবাসীকে সেবা দিতে চেয়েছিলেন, বুঝেছ? কিন্তু আমি তাকে অনুরোধ করেছি হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য, তিনি আমাকে অনুসরণ করে হোম কোয়ারেন্টাইনে থাকছেন এবং কাউকে সেবা দিচ্ছেন না, তাকে কিন্তু করোনা আক্রান্ত করতে পারেনি, বুঝেছ? তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, এ দেশের জন্য হলেও তোমরা সবাই ঘরে থাকো, বুঝেছ? আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, বুঝেছ? আর তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানিয়ে দেবে, 71 সালে খাটের নিচে গর্ত করে লুকিয়ে থাকার মাধ্যমে হোম কোয়ারেন্টাইন আমি আবিষ্কার করেছিলাম, বুঝেছ? আমি সবরুল, এতক্ষণ আপনাদেরকে খবর শুনালাম। আজকের খবর যদি ভালো লাগে থাকে, তাহলে পকাত করে একটা লাইক বাটনে ক্লিক মারিয়ে দেবেন। আর যদি পরবর্তী ভিডিও দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব বাটনের উপর একটা ভুক্সা মারি, তারপরে টং টং করে বেলটা বাজা দেন। আল্লাহ হাফেজ।